নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বউবাজার এলাকার মুদি দোকানদার মহসিন মুদি ব্যবসার অন্তরালে বিভিন্ন অপকর্ম সহ জড়িত রয়েছে বিএনপির সক্রিয় রাজনীতির সাথে। বিএনপির বিভিন্ন মিছিল মিটিং অবরোধ হরতালে অংশগ্রহণ মিছিল অংশগ্রহণ সহ অপকর্ম করছে স্থানীয় সূত্রে জানা যায়। মহসিন দীর্ঘদিন যাবৎ মুদি ব্যবসা অন্তরালে প্রতিনিয়ত বিএনপির অবরোধ কর্মসূচি মিটিং মিছিল এবং হরতালে অংশগ্রহণ করেও মুদির দোকানদার সেজে নিজেকে আড়ালে রাখার চেষ্টা করছে। এছাড়াও এলাকায় থেকে বিএনপির কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে এবং বিভিন্ন তথ্য তাদের কাছে প্রেরণ করছে বলে অভিযোগ সূত্রে জানা যায়। এই মহসিন নামে মাত্র মুদি ব্যবসা করলেও অন্তরালে প্রতিনিয়ত বিএনপির কর্মীদের বাড়িতে খোঁজ খবর নিচ্ছে এবং তারা গুরুত্বপূর্ণ সরকার ঘোষিত বিভিন্ন তথ্য তাদের নিকট প্রেরণ করছে। জানা যায় মহসিন একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এই ছদ্মবেশ দাবি, মহসিনকে গ্রেপ্তার করলে বিএনপির অনেক অপকর্মের তথ্য পাওয়া যেতে পারে। মহসিন নিজেকে বাঁচতে এখন আওয়ামী লীগের কর্মীদের নেতাদের সাথে ঘাপটি মেরে রয়েছে। সূত্রটি জানায়, এই মুখোশধারী অপকর্মকারী ও নাশকতাকারী মহসিনকে গ্রেপ্তার করতে দাবি জানায় সংশ্লিষ্ট প্রশাসনকে।